মনের ভেতরটা কেমন জানি একটা অশান্ত অশান্ত ভাব হয়ে আছে। কদিন ধরে এত বৃষ্টি পড়ছে যে বৃষ্টিতে বাড়িঘরগুলো একদম ভিজে একসার হয়ে গেছে, তো কিছুই ভালো লাগছে না। তো সকাল থেকে এত বৃষ্টি পড়ছে, মানে কি আর বলবো, কোনো কাজে মন বসছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না বৃষ্টির জন্য। আর সমস্ত জামাকাপড় ভিজে ঘরের মধ্যে একদম কি বলবো গন্ধ ছুটে গেছে, এত গন্ধ বেরোচ্ছে, মানে রোদ নেই, ভাবতে পারছো তাহলে কীরকম গন্ধ হতে পারে জামাকাপড় দিয়ে। আর আমি কি যে দাঁড়িয়ে ভাবছিলাম, যে একটাই কথা ভাবছিলাম যে আমি কখন কাজগুলো সম্পূর্ণ করব, কারণ এতটাই বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি কাজ করা সম্ভব? বৃষ্টিতে এখন যদি ভিজে আমি কাজ করি এসে যাবে জ্বর, জ্বর এলে তারপরে কি হবে? এই কথা চিন্তা করে আমি আর কাজে হাত দিচ্ছিলাম না। আর দেখতে পাচ্ছো কত জামাকাপড় ভেজা, তারপরে আজকে আবার জামাকাপড় ধোয়ার আছে। তো প্রত্যেক দিনের জামাকাপড় প্রত্যেক দিন না ধুলে না দেখবে মানে অনেক জামাকাপড় জমে যায়, পরে সেই জামাকাপড়গুলো ধুতে না মাথাটা গরম হয়ে যায় যে এত জামাকাপড় জমে গেছে। এই কারণে মানে যতদূর চেষ্টা করি আমি প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন ধোয়ার চেষ্টা করি। আরে দেখো মনটা আমার খারাপ হয়ে আছে, কারণ আকাশটা একদমই খারাপ করে আছে, কালো অন্ধকার হয়ে আছে, মানে আরও যে কত বৃষ্টি হবে, মানে কি আর বলবো তোমাদেরকে। যে এখন যে আমি ভয়েস দিচ্ছি না বন্ধুরা, এই ভয়েসের মধ্যে তোমরা শুনতে পারবে মেঘ ডাকছে, মানে এত মেঘ ডাকছে জোরে জোরে, মানে এখনই বৃষ্টি নেমে পড়বে, মানে বৃষ্টি আর ছাড় নেই এই রোদের জন্য, মানে গাহাড় তো পুড়ে যাচ্ছিলো। ভাবছিলাম যে কবে যে একটু বৃষ্টি দেবে ভাবছিলাম, কিন্তু এখন এমন বৃষ্টি দিয়েছে, এখন ভাবছি যে কেন রোদ উঠছে না, মানে ভগবানকে আমরা দোটানায় ফেলে দিয়েছি। যে ভগবান মানে বুঝতে পারছে না কোন দিকে যাবে, যে বৃষ্টি দেবে না রোদ দেবে। তো ভগবানকে একটা কথাই বলার আছে যে ঠাকুর তুমি দুটাই সমানভাবে দাও, যখন বেশি গরম পড়বে দুদিন গরম দিয়ে তারপরে একদিন বৃষ্টি দাও, আবার যখন দেখবে যে বৃষ্টির জন্য আমাদের ভালো লাগছে না তখন একদিন বৃষ্টি দাও আবার দুদিন গরম দাও, এরকম করে তুমি পৃথিবীটাকে চালাও। মানে ঠাকুরেরও উল্টা নিয়ম চালানোর পৃথিবীটাকে, কারণ যখন যেটা দিবে তখন সেটা দিতেই থাকবে, মানে কী আর বলবো। কিন্তু চলো, ঠাকুরকে তো অনেক দোষ দিয়ে ফেললাম, এখন নিজের দোষের কথাটাও বলি। যে বৃষ্টি তো পড়বেই, গরম তো দিবেই, তার জন্য কি নিজের কাজ আটকে রেখে লাভ আছে বলো? নিজের কাজ তো করতেই হবে, তাই আর বেশি চিন্তাভাবনা না করে একদম দৌড়ে চলে এলাম বিছানাটাকে উঠাতে, কারণ এতটাই মানে ঘরটা জঙ্গল হয়ে আছে জামাকাপড় দিয়ে, কি আর বলবো তোমাদেরকে, মানে ঘরের ভেতরে আমার ঢুকতে ইচ্ছেই করছে না। এই বৃষ্টির দিনে কেন জানি না ভালো লাগে না, জামাকাপড় দিয়ে ঘর একদম ভিজে একদম কি বলবো গন্ধ মানে করে ঘর দিয়ে। তো আমার ঘরে না কেমন একটা গন্ধ করলে না ভালো লাগে না, যে একটা লোকজন এসে ঢুকলে ফট করে বলবে তোমার ঘরে কেমন একটা গন্ধ, বা তোমার ঘরটা এলোমেলো হয়ে আছে অগোছালো, মানে এই জিনিসটা আমার না শুনতে ভালো লাগে না। যত মানে যতদূর পারি, যত মানে যতক্ষণ আমার শরীরে আর কি দেয় মানে ততক্ষণ আমি কাজ করতে থাকি, নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এই ব্ল্যাঙ্কেটটার কথা তোমাদেরকে যার কতবার বলবো, যখনই ভাবি ব্ল্যাঙ্কেটটা আমি ধুয়ে উঠিয়ে রাখবো তখনই দেখি একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে যায়। আর এখন তো আরও হাজব্যান্ডের অসুবিধা, তো হাজব্যান্ডকে দিয়ে তো কোনো মতেই ধোয়ানো যাবে না, আর লন্ড্রিতে মানে দিব ভাবছি, সেটা এখন ভাবাটা আমার উচিত নয়, কারণ এখন হাতটা একটু টানাটানি, বুঝতেই পারছো এত বড় একটা অপারেশন হয়েছে, তারপরে এখন এত ওষুধপত্র মানে লাগছে, দুদিন পরপর ড্রেসিং করতে হচ্ছে, মানে সেই খরচাটা তো আমাদের করতেই হবে না, তো সেই খরচাটার ভয়ে আমি আর না মানে এখন লন্ড্রিতে দেওয়ার চিন্তা ভাবনাটা ছেড়ে দিয়েছি। মানে থাক না, বিছানাতে তো আছে, বিছানাতে থাকলে কোনো মানে সমস্যা নেই, এখন তো ঠান্ডা ঠান্ডাই পড়ছে, আর ব্ল্যাঙ্কেটটা পাতলা সেমন মানে তেমন আর কি গরমও লাগে না আর কি, ঠান্ডার মধ্যে এই ঠান্ডাটার মধ্যে মেনে যায়, মানে ভালো লাগে গায়ে দিলে, এই কারণে আর উঠিয়ে রাখছি না। তো হাজব্যান্ডের শরীরটা ভালো হলে ও কদিন কাজে গেলে, তারপরে হাতে একটু টাকা পয়সা হলে মানে তখন দেওয়ার চেষ্টা করব। আর এখন কদিন ধরে বৃষ্টি পড়ছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই একটু এটা গায়েও দিতে হচ্ছে, মানে কোনো অসুবিধা নেই এখন বিছানায় থাকলে। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই, বিছানাটা তো কমপ্লিট করে নিয়েছি, হাজব্যান্ডেরও খাওয়া কমপ্লিট, ছেলেরও খাওয়া কমপ্লিট, এখন আমি আমার কাজগুলো সম্পূর্ণ করি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো, আর আমার প্রি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলো। আজকের ভিডিওটা তো শুরু করে দিয়েছি অলরেডি, সকাল থেকে তোমরা দেখতেই পাচ্ছ। তো এতটাই বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না বৃষ্টিটাতে, মানে কি মা যাও, তো বৃষ্টিতে মানে বৃষ্টিটাতে তো কাজকর্ম কিচ্ছু ভালো লাগছে না, এত বৃষ্টি পড়ছে। তো জামাকাপড় ধোয়ার আছে, অনেক কিছু করার আছে, তো কিচ্ছু করতে ইচ্ছে করছে না এখন। যাও, আর এইসের মধ্যে বাবা জল জল কাদাতে যাও না, আস্তে আস্তে ছাতা আসে না বাইরে, ছাতাটা নিয়ে যাও, আর এসে এসে করে এসো, একবারে হাত মুখ ধুয়ে এসো,
তো ছেলে এসেছিল, ছেলে তো সকালে উঠেছে, উঠে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো খাইয়ে দাইয়ে দিয়েছি। তো এই বৃষ্টির মধ্যে চলে গেছিলো পাপার ঘরে ঘুরতে, মানে বলে গেল যে মা একটু পাপার ঘর থেকে দেখা করে আসি, তো চলে গেছিলো। এখন এলো, তো পটি পেয়েছে, এই কারণে দৌড় মেরে চলে এসে দেখো জামা কাপড় খুলে দিয়ে আমাকে গেল। তো কি বলছিলাম তোমাদের সঙ্গে কথা, যে বৃষ্টি বৃষ্টি আর পিছা ছাড়ছে না, সেই আমার বলছির আগের থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে কি আর বলবো, মানে এত বৃষ্টি পড়ছে একদম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে, কিছু করার নেই। আর হাজব্যান্ডকে নিয়ে আজকে আমার একটু ডাক্তারের কাছে যেতে হবে, ওর সেলাইটা কাটবে, কিন্তু সেলাই তো কেটে ছুটি দেয় নেই, সেলাই না কেটে ছুটি দিয়েছে, ওকে 3 দিন রেখে ছুটি দিয়ে দিয়েছিলো। তো আজকে ডাক্তারের কাছে যেতে হবে, দেখাতে হবে। আর প্রচণ্ড পরিমাণে কামড়াচ্ছে আর ব্যথা করছে, কেন করছে কিছু বুঝতে পারছি না। তো ডাক্তারকে গিয়ে সেটা বলতে হবে, যেহেতু 10 দিন পরে দেওয়ার ডেট ছিল, মানে 10 দিন হলে সেটা মানে দেরি হয়ে যাচ্ছে, প্রচণ্ড রাতে ব্যথা করছে। তো ভাবলাম যে না, ওকে একটু আগেই নিয়ে চলে যাই, যেহেতু ব্যথা করছে, ব্যথা পরে কী থেকে কী হয়ে যাবে বলা যায় না, ভয় লাগে। তো এই কারণে আজকেই নিয়ে ওকে আমি যাবো, আর তাড়াতাড়ি করে কাজকর্মগুলো আমি সেরে ফেলি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা তো অবশ্যই সেটা দেখবেই, আমি ডাক্তারের কাছে ওকে নিয়ে গেছি, সবটাই তোমরা দেখবে। চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে এসে তোমরা সাবস্ক্রাইব করে যেও, আর আমার ভিডিওগুলো তোমাদের সবার যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আচ্ছা, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবে অলরেডি, সেটা বলেই দিয়েছি, তো সেটা করে দিও প্লিজ। তো তোমাদের কাছ থেকে ভালোবাসা মানে পাওয়ার আশাটুকু রাখি করি, তো তোমরা একটু ভালোবাসা দেবে। সবাই যেহেতু ভালোবাসা পাচ্ছে তাহলে আমি কেন পাবো না, সবাই যেহেতু এগিয়ে যেতে পারছে আমি কেন পারবো না, একটু কষ্ট করি, একটু খাটতে হবে সব কিছু, মানে সব কাজের বিষয়ে তো একটু খাটতে হয়, সেটা তো সবাই জানে। তো আমাকেও একটু এই ইউটিউবে খাটতে হবে, সেটা আমিও ভালো মতো জানি। তো সে খেটেই চলেছি, কিন্তু খাটার ফল তো সেরকমভাবে পাচ্ছি না, তো এখনও খাচ্ছি, ভবিষ্যতেও খেটে যাব, কিন্তু তোমাদের সাপোর্টের একটু দরকার আছে, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমি ইউটিউবে খাটার সাহসটা পাই। তো চলো তাহলে বেশি বকবক করবো না, তাড়াতাড়ি করে ঝটপট করে কাজকর্মগুলো সেরে ফেলি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ডিম দিয়ে বানাইছে, তারপরে ইসে দিয়ে বানাইছে, তারপরে ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে, অনেক কিছু দিয়ে বানাইছে, আমি জানি না পাপা কি দিয়ে বানাইছে। তো খাওয়া দাওয়া সেরে একটু 5 মিনিট আরাম করে এই যে উঠে পড়লাম, হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, মানে হাজব্যান্ডের মানে ওষুধ আনতে আর কি, হাজব্যান্ড মানে দেখাতে যাবে, তো চেক আপ আছে আজকে। তো এখন আমি হাজব্যান্ড আর ছেলে 3 জনাতেই যাবো, 3:30 বেজে গেছে, 4টার সময় ডাক্তার আসবে, তো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে। আর এখন একটু মানে আকাশটা ভালো হয়েছে, এখন আর কি মানে বৃষ্টি নেই, মানে রাস্তায় আবার অবশ্য বৃষ্টি নেমেও পড়ে, কি আর বলবো তোমাদেরকে, বৃষ্টি তো মা বাবা নেই, মানে যখন তখন যেখানে সেখানে নেমে পড়ে যায়, কিছু করার নেই, তো ছাতা দুটো নিয়ে নিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই, ডাক্তারও চলে আসবে, আর ডাক্তার তো আজকে আরও ওষুধ লিখে দিয়েছে, তো সেই ডাক্তারের ওষুধ খেতে খেতে হাজব্যান্ডের তো 12টা বেজে যাচ্ছে, কারণ হাজব্যান্ড আর ওষুধ খেতে পারছে না, তো এখন আমাকে বারবার বলছে যে কতদিন আর এই ওষুধ চলবে গো, আমার যে কী আর করার আছে, খেতে তো হবে, কিছু করার নেই। তো জানো তো বন্ধুরা, এখন একটা কথা ভাবি, সেই ছোট্ট মেয়েটা আমি, তো আমি কিছুই করতে পারতাম না, কিছু জানতাম না, সেই মেয়েটা এখন সমস্ত কিছু করা শিখে গেছে, সমস্ত কিছু মানে মানে করা আমার একদম সমস্তটাই শিখে গেছে, মানে আমি ভাবতেও পারিনি কোনোদিনও যে আমি এত কিছু শিখে যাব। মানে এখন সমস্ত কিছু বলতে সমস্ত কিছু দায়িত্ব উঠানো শিখে গেছি, হাজব্যান্ডের দায়িত্ব, ছেলের দায়িত্ব, নিজের দায়িত্ব, শ্বশুর শাশুড়ি মার দায়িত্ব, সংসারের দায়িত্ব, কোনো কিছুই এখন বাদ নেই, সমস্তটাই এখন শিখে গেছি। মানে সেই ছোট পূজাটা যে এত বড় হয়ে গেল, মানে হয়ে গিয়ে এত কিছু করছে, আমি নিজেই মানে ভাবতে পারছি না নিজেকেই যে আমি এত কিছু করতে পারছি এখন। তো যাই হোক, সেটা ঠাকুর চেয়েছে তাই হয়েছে, তাই আমি করতে পারছি। তো চলো বেশি কথা বলবো না, এখন যাওয়া যাক। তো চলো আমরা রেডি, একদম বেরিয়ে পড়লাম, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। চলো বাবার হাত ধরো,
তো জানো তো বন্ধুরা, এক একটা টোটোওয়ালা না ভাবে কি আমরা ভাড়া মানে ভাড়ার বিষয়ে কিছু জানেই না, তো এমন এমন মানে টোটোওয়ালা আসে, তারা এমন এমন ভাড়া চেয়ে বসে না মানে ভাবনার বাইরে। মানে এখান থেকে 10-15 মিনিটের রাস্তায় যাব, তাই বলছে দুজনের 100 টাকা লাগবে। তাহলে বুঝতে পারছো কীরকম তাহলে ওরা ভাড়া মানে চাইতে পারে? মানে আমরা যেখানকার লোকাল লোক সেটা ওরা বোঝে না, যে মানে চাইতে পারলেই আর কি ভাবে যে ওরা পেয়ে যাবে। তো এই কারণে আর উঠলাম না টোটোতে, একদম মানে সিটি অটোগুলো আছে না ওগুলোতে উঠে পড়লাম। তো উঠে দেখো একদম পৌঁছে গেছি নার্সিংহোমে। তো এই যে এখন আমি হাজবেন্ড আর ছেলে তিনজনে হাঁটিহাঁটি পাপা করতে করতে নার্সিংহোমে চলে যাচ্ছি। আর এই দেখো এখানে 24 ঘন্টা মানে 24 আওয়ার্স ইমার্জেন্সি লিখাই আছে, 24 ঘন্টা একদম খোলা, কোনো অসুবিধা নেই। অবশ্য সব নার্সিংহোমে সেটা লিখাই থাকে, তো তোমাদেরকে তাও আমি বলে দিলাম। তো তোমরা যদি আসতে চাও এই নার্সিংহোমে কোনো অসুবিধা হলে অবশ্যই আসতে পারো, এখানে ট্রিটমেন্টও ভালো হয়, কোনো অসুবিধাই হয় না এখানে। আরে দেখো হাজবেন্ড ঢুকে গেল, যে জিজ্ঞাসা করছে যে নামটা আগে হাজবেন্ড ফোন করে লিখিয়ে রেখেছিল, যে এই দিদিটার কাছে ফোন করেছিল, দিদিটা লিখিয়ে রেখেছিল। আর হাজবেন্ড একটু আমাদেরকে বসিয়ে জল আনতে গেছে, ছেলে একটু মানে বমি করেছে, গাড়িতে তো উঠতে পারে না, ও বমি করে দিয়েছে, তাই জল আনতে ভুলে গেছি আমি। তাই যে হাজবেন্ড জল কিনে নিয়ে এলো। তো এই যে আমি আর ছেলে দুজনে বসে আছে, ছেলে যে হাজবেন্ডের মোবাইলে গেম খেলছিল। তো চলো দেখি ডাক্তার আসলো কি না। তো ডাক্তার দেখি, ওই যে আমরা বেরিয়ে পড়লাম, তখন তাড়াতাড়ি বাড়ি চলে যাই, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব, মানে যেতে যেতে তো বৃষ্টি নেমেই পড়ে, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা আমার শেয়ার করা হয় না, যেহেতু বৃষ্টি নেমে পড়ে তখন আর কী করে শেয়ার করবো বলো, এই কারণে আমি আর করতে পারিনি, একদম বাড়ি গিয়ে কথা বলেছি তোমাদের সঙ্গে। বাহ, এরকম সাপোর্ট দিলে পরে তো ভালো, এইদিকে তো যাবা। হ্যাঁ বন্ধুরা, আমি এসে পড়েছি, অনেকক্ষণ হয়ে গেছে এসে, ঘর বাড়ি পরিষ্কার করা, তারপরে সন্ধ্যা মানে কমপ্লিট করা, জল ভরা, সমস্ত কিছু হয়ে গেছে। তো এসে পড়েছি, অনেকক্ষণই হয়েছে, তো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করিনি, এতটাই ক্লান্ত লাগছিল যে আর ভিডিওটা মানে ওপেন করার ক্ষমতা আমার হয়নি। তো চলে এসেছি আর ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার আজকে মানে সেলাই কাটার জন্য ডেট দিয়েছিল, কিন্তু ডাক্তার দেখে বললো যে এখনও সুখ হয়নি, তো আজকে কাটা যাবে না, তো আবার 5 দিন পর ডেট দিয়েছে, আবার 5 দিন পর যেতে হবে ফির। তো তখন গিয়ে যদি কাটার মতো থাকে তখন কেটে দেবে, আর ওষুধ লিখে দিল। তো ওষুধ একবারে কিনে নিয়ে চলে এলাম, তো হাজবেন্ড ওষুধ একবারে কিনে নিয়ে মানে আসলো, যেহেতু বেরোতে পারছে না বারবার, এ কারণে একবারে নিয়ে এলো, আর প্রচণ্ড ব্যথা করছে, সমস্ত কিছু বলে আর কি ওষুধপত্র নিয়ে আসা হলো। কিন্তু এই কারণে আর কি 5 দিন পর আবার যেতে বলো, যেহেতু সুখ হয়নি 5 দিন পর আবার যেতে বলো, তখন যদি সেলাই কাটার মতো হয় দেখে তাহলে কেটে দেবে, আজকে আর দিল না কেটে। তো হাজবেন্ড তো ব্যথা কিছুতেই সহ্য করতে পারছে না, কাঁচা সেলাইয়ের ব্যথা মানে ব্যথা তো হবেই, বলো কি আর করার আছে। তো চলো আজকে আর মানে আমি কথা বলতে পারছি না, এতটাই ক্লান্ত লাগছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমি, তো কালকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তাহলে আজকে বন্ধুরা আসি, টাটা।